বন্ধু এই গাছটি একটু মন দিয়ে দেখুন এই গাছ একবার যদি আপনি চিনে নিতে পারেন তাহলে আর কখনোই ভুলে যাবেন না আর আপনার বিভিন্ন রোগে এই গাছ সঠিকভাবে সেবন করতে পারবেন এই গাছের শুধুমাত্র পাতা নয় এর এতই উপকারী যে যে সকল পুরুষের গোপন সমস্যা রয়েছে বিবাহিত জীবন একেবারেই সুখের নয় তাদের জীবনে সুখ আসবে এবং তারা জীবনে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হবে কিভাবে সেবন করতে হবে সেসব আমরা ভিডিও চলাকালীনই জেনে নেব এছাড়াও এই গাছের পাতার এমন কিছু গুণ রয়েছে যে সকল রোগের জন্য আপনি হয়তো বহুদিন ধরে ঔষধ সেবন করছিলেন কিন্তু এই সব ওষুধ সেবন না করে কেবলমাত্র এই পাতার সঠিকভাবে সেবন করতে পারলে আপনার সকল রোগ একেবারে হয়ে যাবে জন্যই গাছটি একটু ভালো করে চিনে রাখুন এর নাম হাতিসুর এর বিশেষত্ব এর ফুলে দেখুন একটি লম্বা বৃন্ত বের হয়ে এসেছে এবং এর ডগাটা একটু মোড়ানো গোল আকৃতির এবং এটা দেখতে অনেকটা হাতিসুরের মতো বলেই হয়তো এর নাম হাতিসুর হয়েছে এর মাথায় ছোট্ট ছোট্ট ফুল আছে সাদা নীল হালকা নীল রঙের খুব ছোট ছোট ফুল এই গাছটি যদি একবার চেনেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় এই গাছ দেখতে পাবেন রাস্তাঘাটে পথে চলতি পথে বিভিন্ন জায়গায় আপনার নজরে আসবে এই গাছ হয়তো আমরা চিনি না বলেই এই মূল্যবান গাছের মূল্য আমাদের কাছে নেই একদম বিনা পয়সায় রোগ দূর করতে চাইলে বন্ধু আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন বন্ধু যেহেতু এই গাছ আপনি যেখানে সেখানেই পাবেন রাস্তাঘাটের পথে মাঠে ঘাটে যে কোনো জায়গায় গাছ আপনি যাওয়ার পরে আপনার নজরে চলে আসবে কিন্তু আপনি যদি পেতে চান তাহলে যে কোনো জায়গা থেকে এই গাছ সংগ্রহ করবেন না শুধুমাত্র নরম মাটি যেসব মাটি উর্বর যেখানে রোদ লাগছে বৃষ্টির পানি পড়ছে এবং যেসব জায়গা তুলনামূলক আবাদি সেই সব স্থান থেকে এই গাছ বা ভেষজটি সংগ্রহ করুন ফসান বা আবর্জনা এমনকি কবরস্থানের পাশ থেকে এই ধরনের গাছ সংগ্রহ করলে তার ঔষধি গুণ একেবারেই থাকে না বললেই চলে বা যে মাটিতে কাকর বালি শুষ্ক বৃষ্টির পানি পড়ে না সেই ধরনের মাটিতে যে ধরনের ভেষজগুলো জন্মে তার ঔষধি গুণও খুবই কম হয় এই কারণে অনেকে বলে থাকেন যে আমি এর ভেষজ খাচ্ছি কিন্তু কোনো ধরনের উপকার হচ্ছে না কারণ আপনি যে ভেষজটি গ্রহণ করছেন তারই গুণগত মান ঠিক নেই এই তো গেল বন্ধু আপনার ভেষজ সংগ্রহের ব্যাপারে এবারে আরেকটি কথা বলছি যে রোগ দূর করার জন্য বিভিন্ন কবিরাজি বা ভেষজের দোকানে এই হাতি সুরের শেকড় বা পাতা শুকনো চূর্ণ অবস্থায় পাবেন কিন্তু আপনি যদি হাতিসুর দিয়ে রোগ দূর করতে চান তাহলে কেবল মাত্র টাটকা এবং কেবল তুলে আনা ভেষজটি গ্রহণ করুন কোনো ধরনের বা আগে থেকে তোলা শুকনো পাতা বা শেকড় কিন্তু এই রোগ দূর করতে পারবে না যে সকল পুরুষ মানুষ নিজেদেরকে দুর্বল ভাবেন এবং সহবাসের সময় স্থিতি খুবই কম তাদের বলবো যে আপনারা অবশ্যই এর শেকড় সংগ্রহ করুন এই যে মূল শেকড় বড় মূল ফেকটি রয়েছে এটি আপনাদেরকে নিতে হবে মাত্র এক ইঞ্চি পরিমাণ এবং বিশেষভাবে বলছি যেহেতু এটি খুবই কার্যকরী এই জন্য যদি আপনি এর বেশি পরিমাণ সেবন করেন তাহলে কিন্তু ফল উল্টো হতে পারে এমনকি যে কোনো ধরনের ঝামেলায় পড়তে পারেন এই কারণে সঠিক পরিমাণে সেবন করুন এবং বিবাহিত পুরুষ হলেই এর সেবন করা উচিত অথবা পূর্ণবয়স্ক ব্যক্তির সেবন করা উচিত অপ্রাপ্ত বয়স্ক অথবা অবিবাহিত যে কোনো ব্যক্তির সেবন করলে এর জন্য ফ্যামিলি লিমিটেড কোনোভাবেই দায়ী থাকবে থাকবে না বন্ধু এই শেকড় আপনি কিভাবে সেবন করবেন যে কোনো ধরনের যৌন দুর্বলতায় এই শেকড় পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে একটি টাটকা সবুজ পান পাতা সহ সেবন করতে হবে এবং এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চা চামচ পরিমাণ খাটি মধু যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও খাটি মধু এক চা চামচ করে খেতে পারবেন কারণ খাটি মধু ডায়াবেটিস বা সুগারের পরিমাণকে বাড়িয়ে দেয় না কখন সেবন করবেন অবশ্যই আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠে বাসি পেটে হালকা গরম পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণে এবং তারপরে এই পান শেকড় এবং মধুসহ চিবিয়ে খাবেন পানি পান করার আধা ঘন্টা পর খুব ভালো করে চিবিয়ে এর সম্পূর্ণ রস খেয়ে নিন যদি চান তাহলে এর যে থাকনা বের হবে যে ছাবনা যেটা পাবেন পান সে করে সেটিও আপনি গিলে খেতে পারেন আর কেউ চাইলে শুধুমাত্র রসও খেতে পারেন এ ছাড়াও রাতে সহবাস করার ঘন্টা আগে এই পান এক আরেকবার সেবন করুন এক সপ্তাহে টানা তিন দিন পর পর সেবন করুন দরকার হলে এর পরে গ্যাপ দিয়ে পরের সপ্তাহে আবারও টানা পর পর তিন দিন সেবন করুন কিন্তু এক সপ্তাহে তিনবারের বেশি সেবন করবেন না বন্ধু যদি আপনি এই মূল শেকড়টি না পান যেটা মূল শেঁকড় মোটা শেকড়টি না পান তাহলে এর সরু আশেপাশে চুলের মতো চিকন যে শেকড় আছে সেটি চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিন যদি মূল শেকড় হয় তাহলে এক ইঞ্চি আর যদি চিকন শেকড় হয় তাহলে চার থেকে পাঁচ ইঞ্চি নিতে হবে এতক্ষণ আমরা জানলাম শুধুমাত্র পুরুষের যৌন দুর্বলতায় বা যে কোনো ধরনের গোপন সমস্যায় এই হাতিসুরের শেকড় সেবনের নিয়ম এবারে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব আয়ুর্বেদিক গ্রন্থ চরক সংহিতাসহ বিভিন্ন আয়ুর্বেদিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে যাদের রিউমেটিকের ব্যথা রয়েছে তারা যদি এই গাছের টাটকা পাতার রস সমপরিমাণ ক্যাস্টারঅল বা রেড়ির তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে জাল দিয়ে ব্যথা স্থানে মালিশ করতে পারেন তাহলে খুব দ্রুত রিউমেটিক বা হার জয়েন্টের ব্যথা দূর হয়ে যাবে বন্ধু এখানে একটি কথা বলা দরকার যখন আপনি পাতা সংগ্রহ করবেন তখন খাওয়া পাতা যেগুলো পোকায় খেয়ে নিয়েছে পাকা পাতা বা যেগুলো পাতা মরে গেছে এই ধরনের কোনো পাতা নেবেন না শুধুমাত্র টাটকা সবুজ পাতাগুলোই নিতে হবে এই সিজনে বেশিরভাগ মানুষেরই হঠাৎ করে জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা হয়ে থাকে যদি এমন সমস্যা হয় তাহলে এই গাছের মূল নিতে হবে মূল অর্থাৎ যে শেকড় আমরা নিলাম এই শেকড় এক থেকে দুই ইঞ্চি পরিমাণ ভালো করে থেতো করে নিন এবারে দুই কাপ পানির সঙ্গে হালকা আঁচে ঢেকে দিয়ে জাল করুন পানি এক কাপ পরিমাণ হয়ে এলে এটি হালকা গরম থাকতে থাকতে ছেকে নিয়ে পান করুন দিনে দুইবার করে পান করলে আপনার বুকের কফ কাশি তো বের হয়ে যাবেই সেই সাথে জ্বর একেবারেই ভালো হয়ে যাবে টাইফয়েডের জ্বরে এই গাছের টাটকা পাতার রস সংগ্রহ করুন তিন থেকে চার চা চামচ পরিমাণ এবং তা হালকা গরম করুন হালকা গরম করে এর দ্বিগুণ পরিমাণ পানিসহ পান করুন বন্ধু তাহলেই মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই এই টাইফয়েড একেবারে শরীর ছেড়ে যাবে টাইফয়েড জ্বর আর কখনোই ফিরে আসবে না অনেকেরই দাউদ বা একজিমার সমস্যা থাকে এবং এই ধরনের চর্মরোগ একবার যদি হয় তাহলে আর বেশিরভাগ সময় তা ভালো করতে পারেন না সেই সব ব্যক্তি যদি এমন হয়ে থাকে তাহলে এই গাছের পাতা খুব ভালো করে রস করুন আর এই রস আপনার এই একজিমা স্থানে টানা তিন থেকে চার দিন পর পর ব্যবহার করুন দিনে দুইবার দেখবেন যে একজিমা দাউদ একেবারে ভালো হয়ে গেছে বা যে কোনো কারণে অ্যালার্জি হলে চুলকানি হলে বা ফুলে গেলে লাল হয়ে চাকা চাকা হয়ে গেলেও এই রস ব্যবহার করতে পারেন তাহলেও খুব দ্রুত দেখবেন যে এই ধরনের চর্মরোগ ভালো হয়ে গেছে আবার কখনো যদি বিষাক্ত পোকামাকড় কামড়ায় বিষাক্ত পোকা বিছা এই ধরনের কোনো বিষাক্ত পোকা কামড়ালে এই পাতার রস সঙ্গে সঙ্গে ব্যবহার করুন দেখবেন যে জ্বালা কমে যাবে এবং যে ফোলা লাল হয়ে যাওয়া সেই অবস্থাও কমে যাবে কখনো মৌমাছি বা ভীমরুল কামড় দিলে সেই স্থানে এমন জ্বালা পরা হয় যে তা নিবারণ করা কষ্টদায়ক হয়ে পড়ে সেই ক্ষেত্রে এর পাতার রস ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাবেন যদি ঠান্ডা জনিত কারণে কখনো টনসিল হয় গলা ব্যথা করে এইরকম ধরনের গলা ব্যথা যে আপনি পানি গিলে খেতে পারছেন না কথা বলতে পারছেন না স্বর ভেঙে গেছে যদি এমন হয় তাহলে এই পাতার রস তিন থেকে চার চামচ নিন আর তা এক কাপ গরম পানিতে মিশিয়ে দিনে তিনবার করে গার্গেল করুন গলা ব্যথা এরকম ঢোক চিপতে না পারা এবং স্বরভঙ্গ একেবারেই ভালো হয়ে যাবে অনেকেই কমেন্ট করে থাকেন যে একটি ভেষজ কিভাবে এতগুলো রোগ সারে আসলে বন্ধু ভেষজ মানেই আপনার শরীর থেকে অনেকগুলো রোগ একেবারে দূর করতে পারবে যা অন্য কোনো ঔষধে সম্ভব নয় এই জন্যই আয়ুর্বেদিক চিকিৎসায় যুগে যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে এসেছে এবং এই চিকিৎসার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আসলে আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে হয়তো একটি মাত্র রোগী দূর করবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়ায় আরো কিছু রোগ হবে কিন্তু একটি আপনার দূর করতে পারবে যেমন এই পাতা বা বহু এর আপনার দাঁতের ব্যথাও দূর করবে দাঁতের গোড়া ফুলে গেলে প্রচন্ড ব্যথা হলে এই পাতা রস করে মুখ কুলকুচো করতে পারেন এতেও দাঁত ব্যথা ভালো হয় এছাড়া এর শেকড় ভালো করে ধুয়ে নিয়ে চিবলে পরে দাঁতের গোড়ার ফোলা মাড়ির ব্যথা ভালো হয়ে যায় আরও আছে যদি আপনার ত্বকের কোনো স্থানে ব্রণ হয় বিশেষ করে যারা তরুণী আছেন এদের গালে খুব বেশি ব্রণর সমস্যা হয় ব্রণ হলে দাগ হয়ে যায় যদি এমন হয় তাহলে এই হাতি পাতা খুব ভালো করে ধুয়ে বেটে আপনার ত্বকে ব্যবহার করুন দিনে এক ঘন্টা এরকম ভাবে ব্যবহার করুন টানা সাত দিন একেবারেই ব্রণ ভালো হয়ে যাবে নতুন করে আর ব্রণ হবে না সেই সঙ্গে দাগও ভালো হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন